নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। স্থাপকায়স্য ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় নমো। ঠাকুরকে স্মরণ করে প্রতি অনুষ্ঠানের মতন এই অনুষ্ঠান শুরু করছি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর আছেন আমাদের সাথে, ঠাকুর আছেন বলেই হয়তো আমাদের অনেক সমস্যা নিজের থেকে সমাধান হয়ে যায়, বিশেষ করে যারা জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলে থাকেন। আর আমরা যেখানে বসবাস করি, আসলে মানে যেই বাড়িতে আপনি রয়েছেন বা যেই, ধরুন আপনি হয়তো দিনের অনেকটা সময় একটা কোনো ব্যবসায়িক কেন্দ্রে অতিবাহিত করছেন, বা যারা স্টুডেন্ট আছে তারা স্কুলে বেশ কিছু সময় কাটায়, মানে যেই জায়গাটায় আমরা থাকি সেটাই হচ্ছে আমাদের বাস্তু। একটা কথা বলে, মনের বাস যেখানে বাস্তু তো আসলে সেখানে, মানে আপনি যেখানে ভালোভাবে থাকতে পারবেন আপনার পরিবারকে নিয়ে, বা আপনার মন যেখানে প্রফুল্ল থাকবে সেটাই বাস্তু। বাস্তু আসলে হচ্ছে একটি বিজ্ঞান, এবং বাস্তু শাস্ত্রকে যারা যারা সঠিকভাবে মেনে চলেন তাদের জীবনে উন্নতিতে হয়তো বাধা অনেক কমে যায়, তাদের উন্নতির গতিটা অনেকটা দ্রুততর হয়ে ওঠে। তাই বাস্তুর দিকটাকে কখনোই অবহেলা করবেন না। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে সবসময় জানবেন বাস্তুর কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু কি সেই ভূমিকা? বিভিন্ন অনুষ্ঠানে নানা মুনির নানা মত শুনেছেন, কিন্তু আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এবং তার বিশেষ যে পর্যালোচনা বিভিন্ন ক্ষেত্রে তিনি যা প্রয়োগ করেছেন, তাছাড়াও তিনি যেটা পড়েছেন, সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য অনেক তথ্য নিয়ে এসেছেন। অতএব বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আপনারা মন দিয়ে শুনবেন, এগুলো আপনাদের উন্নতিতে মানে জীবনের চলার পথকে আরও সুগম করতে ভীষণ ভীষণ কাজে লাগবে। প্রতি অনুষ্ঠানের মতো আজকেও আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাস্তু আমাদের জীবনে বড় বড় একটা ভূমিকা পালন করে। আমরা অনেকেই বহু কাজ করি, তন্ত্র মতে, বাস্তু মতে, আধ্যাত্মিক মতে বিভিন্ন কাজ করে থাকি। আমরা যখন কারোর জন্য একটা কবচ তৈরি করি তন্ত্র মতে, কারোর জন্য একটা যাগযজ্ঞ করি, যখন কারোর জন্য একটা হোম করি, কারো সমস্যার সমাধানের জন্য আমি একটা ক্রিয়া করলাম, হোম করলাম, এই যে ক্রিয়া, এই যে হোম, এই যে যাগ, এই যে যজ্ঞ, এই যাগযজ্ঞ ক্রিয়া হোম যখন আমরা করি, তখন আমাদের অনেক দিক দেখতে হয়। কী দিক দেখতে হয়? এক নম্বর, সেই দিন, সেই ক্ষণ, সেই বাস্তু, বাস্তু মতে আমরা কোন দিকে তাকিয়ে কাজটা করছি, এবং কি খেয়ে কাজটা করছি, এবং যে পাত্রে খাচ্ছি সেই পাত্রটা কিসের। প্রতিটা জিনিসের অ্যাস্ট্রোলজি, জ্যোতিষের বিচার রয়েছে। আমরা জয়দেব শাস্ত্রী মতো আরও অনেক অ্যাস্ট্রোলজার আছে, তো তারা কিন্তু একটা বিচার করে একটা ক্রিয়া করে। এবার আজকে ধুম করে আমি একটা কাজ করলাম, তুমি আসো আমি তোমাকে কাজ করে দিলাম, এটা কিন্তু নয়। যখন তখন সব জায়গায় বসে কাজ করা কিন্তু যায় না, কিছু কিছু নির্দিষ্ট সময় ক্ষণ টাইম নিয়ে কিন্তু কাজ করতে। আজকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বাড়িতে তোমার বাস্তুটা খুব একটা ভালো নেই, ধরো তুমি শুয়ে আছো, তোমার ছাদ থেকে ঘেমে ঘেমে জল পড়ছে, সেই যে জলটা তোমার কানে পড়লো, তোমার কান ইনফেকশন হয়ে গেল, এটা আমরা দেখতে পারছি। আমি ওই যে ছাদটাকে আমি ঠিক করে দিলাম, এটা আমার চোখে, তার মানে কি ছাদটা ভালো হয়নি, ঘেমে জল পড়ছে, সেটা আমার কানে পড়লো, তার জন্য আমি এটা করলাম। কিন্তু ছাদ ভালো আছে, জল পড়ছে না, আমার ঠিক শোয়ার একদম মাঝখানে একটা বিম রয়েছে, তুমি কিন্তু, তুই যদি ওই বাড়িতে ছাদটা খারাপ তাই জল পড়লো তাই ছাদের ওখানে আমি ঠিকঠাক করলাম, কিন্তু আমার বাড়িতে তো কোনো কিছু খারাপ নেই। ওই যে তুমি বিমটা পড়ছো, ওই যে ছাদে যে জল পড়ার থেকে কিন্তু 90% খারাপ তোমার ঘরে, তোমার ঘর সব থেকে ভালো। ওই ভাঙা বাড়িতে, যে বাড়িতে টালির ঘর বা
অ্যাডভেস্টারের ঘর, সেই বাড়িতে যে সুখটা আছে তোমার বাড়িতে সেই পাকা বাড়ি ভালো, সেই বাড়িতে সেই সুখটা নেই। বাস্তব মতে এমন এমন জিনিস আজকে বলবো না, তোমাদের চোখ খুলে যাবে। তুমি ভাববে যে তোমার সন্তানকে এত কিছু দিচ্ছ, সে পড়াশুনো করতে পারছে না, কিন্তু তোমার জানাশোনা একজন ব্যক্তি, তোমার বাড়িতে কাজ করে তার ড্রাইভার, তার মায়ের 10,000 থেকে 12,000 টাকা, তার ছেলেটি মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কিন্তু তুমি যে মালিকের কাজ করো তার মেয়েটি মাধ্যমিকে পাশও করতে পারেনি, কেন? ওয়াই? তাকে তো সব দিয়েছ, তাকে সব দিয়েছ, সে কিছু জিনিস পায়নি, যেটা ওই গরিব ব্যক্তিটার বাড়িতে ছিল সেটা তোমার বাড়িতে নেই। আজকে যে তথ্যগুলি দেবো পাগল হয়ে যাবে, পাগল। আজকে রান্নাঘরে তোমার রান্নাঘরটা ওয়েল ডেকোরেটেড, একদম সাজানো, ফার্নিশড, এবং তুমি ওই রান্নাঘরটা বানিয়েছো নাই নাই করে 30-40 লক্ষ টাকা খরচা করে, কিন্তু তোমার বাড়িতে রোগ লেগেই থাকে, অসুস্থতায় ভুগছে। তোমার মা সে বিছানা শয্যা, তোমার বাবা সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, বয়স খুব একটা হয়নি, 75-60 এরকম ধরো বয়স, কিন্তু তোমার বাড়িতে যে কাজ করে তার বয়স হতো 70-এর উপরে, কিন্তু সে দেখো ফিট। তোমার বাড়িতে সে বাসন মাজে, সে দেখো ফিট, কিন্তু তোমার বাড়িতে তোমার মা বাবা সুস্থ নেই, কেন? সব দিয়েছো তাকে, হ্যাপি নেই, খুশি নেই, কিন্তু তোমার পাশের বাড়ি সেই গরিব ব্যক্তিটা ভীষণ খুশি, কেন? আজকে বলবো, আজকে সমস্যা হলে আমরা সমস্ত কিছু দিই, কিন্তু কখনো ভেবে দেখেছো যে তোমরা তোমার ছেলেকে দেখাও, তোমার মেয়েকে দেখাও, তোমাকে দেখাও, তোমার স্ত্রীকে দেখাও, তোমার বাবাকে দেখাও, তোমার মাকে দেখাও, কিন্তু তুমি ওই বাস্তুটা কি দেখিয়েছো, যে বাস্তুতে তুমি থাকো, যে বাস্তুটা চার দেয়ালের মধ্যে তুমি বাস করছো? আজকে সেই বাস্তু সম্বন্ধে বলবো। বাস্তু কত রকমের বাস্তু হয়, তোমার বাড়িটা কি চৌকোষে, তোমার বাড়িটা কি এল শেপ, তোমার বাড়িটা কি ত্রিভুজ আকৃতির, তোমার যে জায়গাটা, তুমি ওই জায়গায় যখন ছিলে না, যখন তুমি ওই জায়গাটা কিনেছো, ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, সেই ভ্যাকেন্ট ল্যান্ড খারাপ ছিল না ভালো ছিল তুমি জানো না। আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের সাথে কে আছে দেখি, তার সাথে একটু কথা বলি। কে আছো? নমস্কার, কে বলছেন বলুন। পরিবেশটাই মানে এত সুন্দর ছিল যে আমি ওখানে পুরো মনমুগ্ধ হয়েছিলাম। আমি তো বাড়িতেই আসতে মানে ভালো লাগছিল না যে ওখান থেকে আমি চলে আসছি বলে। কতক্ষণ ছিলে তুমি ওখানে? আমি ছিলাম ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে, ওই আমি ব্লাড ডোনেট দিয়েছি এবং আমার ভাইও দিয়েছে। আমি আমার ভাই বাবা মা গেছিলাম, বুঝেছেন তো? প্রচুর লোক ছিল, প্রচুর লোক গো, এত লোক, এত এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, মানে ঝড় নেমেছে, ঝড় খুব খুব মানে পরিবেশটা এতই সুন্দর ছিল যে মানে বলার মতো নয়, খুবই ভালো লেগেছে। আমি খুব টেনশনে ছিলাম জানো তো, যে আমি একা সামলাতে পারবো কিনা, কিন্তু তোমাদের মতো কত সঙ্গে ঠাকুর থাকে আর কি, আর কি প্রয়োজন, একদম একদম একদম, তোমরা সবাই ছিলে, হেল্প করেছো, কি চাই বলুন দাদা, প্রচুর। আমার যত যত দর্শক বন্ধু যারাই গেছে না কেন, প্রত্যেকেই মানে ভালো ছিল, প্রত্যেকেই, কেন তারা নিজেরা এত সুন্দর কি বলবো মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তারা কাজ করেছে, ডিসিপ্লিনটা। আমি আসতে ইচ্ছে হচ্ছিল না ওখান থেকে। কোথা থেকে এসেছেন মানে আপনি? ওই আমাকে আসতে হয়েছে। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে পৌঁছেছেন? হাওড়া, হাওড়া, হাওড়া থেকে এসেছেন। তো মানে আমি দেখেছি আপনি তো হাওড়া থেকে এসেছেন, সেই কোথার থেকে মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, শিলিগুড়ি, কোথায় মালদা, জামশেদপুর, শিলিগুড়ি, মালদা, বিহার থেকে এসেছে, থেকেছিল ওখানে, তারপরে আসাম থেকে, আসাম থেকে মানে শিলচর থেকে, বহু দূর দূর থেকে ওখানে লোক এসছে আর কি। আনন্দ কেমন হয়েছে? আপনি কি একা নাকি আপনার সাথে আপনার পরিবার ছিল? আমার বাবা মা এবং আমার ভাই ছিল।
আচ্ছা মানে ফ্যামিলি 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 নিয়েই গেছেন, বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ পেয়েছেন, মহাপ্রসাদ পেয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আচ্ছা আচ্ছা আচ্ছা, রেখে দিও, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও মানে ওটার জন্য ফোন করলে, জানানোর জন্য? হ্যাঁ জানার জন্য ফোন করছে, এবং একটু ভাইয়ের সম্বন্ধে জানালে ভালো হতো দাদা। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে দেবাশিস বিশ্বাস। আচ্ছা একটা কথা বলে দেবো তো, শুধু তার তার নাম নেই, বয়সটা বলো, শুধু বয়সটা বলো। বয়সটা হচ্ছে 22 বছর বয়স তো। পড়াশোনাটা ছেড়ে দিয়েছে কি? ছেড়ে দিয়েছে। হ্যাঁ ছেড়ে দিয়েছে দাদা। কর্ম কর্ম খুঁজছে, কাজ খুঁজছে? একদম একদম। বাবার বিজনেস আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিজনেসে মন লাগছে না, বিজনেসে মন লাগছে না, সে কাজ করবে? বিজনেসটা আমিও দেখি, কিন্তু ভাইকে বলছি যে তুইও দেখ, একসাথে দেখলে ভালো হবে, আরো গ্রোথ হবে, কিন্তু ও শুনছে না কথা। না ও কাজ করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, নিজে স্বাবলম্বী হবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাবার কাজটা করবে না, সবই ঠিক আছে, কাজ করবে, কিন্তু বেশি দিনের না, 6 মাস কাজ করতে দাও, 6 মাস পরে আবার ফিরে এসে তোমাদের ব্যবসায় সামলাবে। এবং একটা কথাই বলি, ওর এরা মাইন্ড খুব চঞ্চল, মানে চঞ্চল মস্তিষ্ক, মানে কি করবে ও ভেবে উঠতে, ভেবে উঠতে কি করবে ভেবে উঠতে পারছে না। শুধু একটা জিনিসই বলি যে ওকে একটা কাজ করো, একটা কাজ করো, ওকে কি কাজ করবে সেটা, সেটা হলো ওর জন্য যে মেয়েটাই তোমরা দেখেছো, ওর ওর এত কম বয়স, যে মেয়েটিকে তোমরা দেখেছো বিয়ে দেওয়ার জন্য, সেই মেয়েটির সাথে খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। তোমরা দেখেছো কি কোনো মেয়ে বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা ম্যাজিক, এটাই ম্যাজিক। আর তুমি ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, কারণ ও যা শুরু করেছে পাগলামো, যদি তুমি ইদানিং ওকে যদি বিয়েটা না দাও, তাহলে কিন্তু ও হয়তো ও পাশের বাড়ির যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, বলবো কি পাশের বাড়ির একটা সম্পর্ক বলবো? তুমি জানো তো, জানো তো, মানে জানো তো, হ্যাঁ ওই সম্পর্কটার মধ্যে কিন্তু জড়িয়ে পড়বে, এবং এটা নিয়ে একটা কেলেঙ্কারি রটবে। বিয়েটা দিয়ে দাও আর আমি আছি, নিয়ে আসো একদিন, ঠিক আছে? আচ্ছা ভালো থাকো, ভালো থাকো, জয় শ্রী রামকৃষ্ণ, খুব ভালো থাকবেন, একবার কেন আপনি বারে বারে আসুন। তো এবার আজকে আমরা যেহেতু বাস্তু নিয়ে আলোচনা করছি, প্রসঙ্গত কয়েকটি ব্যাপারে যাব, যে আমরা অনেক সময় দেখি যে কোনো একটা অফিস খুললো, কেমন মানে আমার বাড়ির সামনে একটা জায়গা আছে যেখানে বিভিন্ন পারপাসে অফিস খুলে, কিন্তু সেই যে অফিসটা তৈরি হলো ওটা 5 মাস 6 মাস গেল, তারপরে অফিসটা বন্ধ হয়ে গেল। তো এই যে অফিস বা কিছু একটা পারপাসে জায়গাটাকে ব্যবহার করছে, সেটা কদিন পরে বন্ধ হয়ে যাওয়া, এটার ক্ষেত্রে বাস্তুর প্রভাব কতটা থাকে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন, মানে লক্ষ লক্ষ টাকার কোশ্চেন বলেছো তুমি এটা। তার কারণ কি, বহু ছেলেমেয়েরা আছে, তারা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা কি করে, লোন নিয়ে বা 10-12 জন ছেলে মিলে বা 4-5 জন ছেলে মিলে তারা কি করে, একটা নিজে কিছু করতে চায়, এবং কম্পিউটার বেসড অনেক কিছু করতে চায়, তো অনলাইনে অনেক কিছু কাজ করতে, এবং সেটা করতে গিয়ে তখন কি করে, তখন একটা জায়গা নেয় এবং সেই জায়গা ভাড়াটা নিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে, তারপরে একটা মানে অফিস টফিস করলো, কিছুদিন চললো, তারপরে একদম ধপাস করে বন্ধ হয়ে গেল, একদম বড় ধাক্কা খেলো, আঘাত পেলো, হয়তো 20-25 লাখ টাকা লস খেয়ে সে যার যার বাড়িতে বসে হাই হুতাশ করছে, লোন শোধ করছে, বা সে অন্য কোনো জায়গায় কাজ করছে, এবং সে সারা জীবন পস্তাচ্ছে, আর জীবনে কোনোদিন আমি ব্যবসায় নামবো না, এরকম একটা ভুল ধারণা, আমার জন্য ব্যবসা নয়, এটাই। তার আগে একটা কথা বলবো, যে ব্যবসা তোমার জন্য নয়, কর্ম তোমার জন্য, সেটা তুমি জানলে কি করে, তুমি আঘাত খেয়েছো, তোমার ফল্ট ওটা, কেন ফল্ট এগুলোই তোমায় বলি। এক নম্বর কথা, এক নম্বর কথা হলো, তুমি যে জায়গাটা চুজ করেছো সেই জায়গাটা কি আদতেও বাস্তু মতে তোমার জন্য সুইটেবেল কি, বা তোমার যে ফ্রেন্ড সার্কেল বা তোমরা যে 4-5 জন বন্ধু মিলে কাজটা করছো সেটা কি তোমার জন্য সুইটেবেল, এবং সেই বাস্তুটা কি ওখানের জন্য, কোন দিকে মুখ করে তুমি সেই অফিস ঘরটি করেছো, কোন দিকে মুখ করেছো, ঢোকার এন্ট্রেন্স যেটা আছে সেটা কি, এন্ট্রান্স যেটা তুমি যেটা ওর ঢুকছো সোজাভাবে সেটা কি, এবং তুমি
যে জায়গায় অফিস কম্পিউটার রেখেছো সেই জায়গাটি কোন দিকে রেখেছো, এবং তোমার জন্য তোমার ব্যবসা, লোহার ব্যবসা বা যন্ত্রপাতির ব্যবসা, এগুলো কি তোমার জন্য সুইটেবল কি? এবং তুমি আজকে, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিসের মানে জাতক বা জাতিকা, তুমি কিসের? তুমি কি শনির, না তুমি মঙ্গলের, না তুমি শুক্রের, না তুমি চন্দ্রের, না তুমি রবির? এগুলো তুমি না জেনে দুম করে একটা ব্যবসা শুরু করে ফেললে, এবং এই যে ব্যবসাটা করার সময় বাস্তুটা কি ঠিক করেছো? তুমি যে দোকানটা বানিয়েছো বা তুমি যে অফিসটা বানিয়েছো বা তুমি যে কাউন্টারটা বানিয়েছো, ওটা কি তোমার সুইটেবল দিক? তুমি উত্তর দিকে বানিয়েছো না পূর্ব দিকে বানিয়েছো না দক্ষিণ দিকে বানিয়েছো, কোন দিকে বানিয়েছো তুমি তো কিছু বুঝতে পারছো না। যেদিকে সমান সমান রাস্তা আছে রাস্তার দিকে মুখ করে তুমি বসে পড়লে, এবং তোমার চেয়ারটা কোথায় রেখেছো? তুমি যেখানে বসেছো সেটা কি কাঠের চেয়ার, না লোহার চেয়ার, না স্টিলের চেয়ার? তুমি যে খাটটা ওখানে পাতিয়েছো, যে বেড করেছো, বেডটা কিসের? এরকম বহু জিনিস রয়েছে এই বিচার্য বিষয়, তোমার জন্য সেই সময়টা, সেই সময়টা ধরো তুমি জানুয়ারি মাসে খুলে, তোমার জন্য কি জানুয়ারি মাসটা সুইটেবল কি? যেমন ধরো এ বছর, এই যে 2024টা, এটা হলো শনির বছর, এই শনির বছরে কি কি ব্যবসা তোমার জন্য সুইটেবল হবে সেই সেই ব্যবসাগুলো কি তুমি কি জেনেছো? তুমি জানো না, তুমি তোমার বন্ধুটা লাভ করেছো ওই বিজনেসে, তুমিও সেই বিজনেসে তো ইনভলভ হয়ে গেলে, এটাই তো ভুল করেছো। আর এগুলি এগুলির জন্য তোমাদের মরতে হবে, তোমাদের শেষ করতে হবে। কেউ করে সুযোগ করে না। বাস্তু ভিজিট করেন? আমি ভিজিট করি বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ, আমার ছাত্রছাত্রী আছে তারা বাস্তু ভিজিট করে, এবং যেখানে খুব সমস্যা, ধরো কোনো রাইস মিলে একটা সমস্যা হয়ে গেলো, সেখানে আমার যাওয়া দরকার, সেখানে হয়তো আমি চলে গেলাম, বা দেখা গেলো কেউ একটা কমপ্লেক্স করবে, তো সেখানে হয়তো মানে একরের পর একর জায়গা রয়েছে, এবং সেখানে হয়তো টাওয়ার হবে, 10-12টা টাওয়ার হবে, তো সেই জায়গাতে দেখা গেল আমার যে ছাত্রছাত্রীরা দেখে মনে করলো যে আমাকে দরকার, তখন আমি ভিজিট করি, না হলে তারা আছে। এবং আমি যেখানে থাকি, আমি যে চেম্বারে থাকি, যে চেম্বারে বসি, সেই চেম্বার থেকে 90% কাজ হয়ে যায়, আমাকে যেতে হয় না। এবং কোনো কোনো ক্ষেত্রে ভীষণ দরকার, সমস্যা, তখন বাস্তু ভিজিট করি। এবং আমি করে, একজনের বাথরুম ছিল, একজনের বাথরুম, সেই বাথরুমটাকে আমি, উনি পাল্টাতে পারবে না, কেন ওনার এমন একটা জায়গায় আছে বাথরুম, মানে পাল্টাতে গেলে হয়তো 40-50 লাখ টাকা মানে ই হয়ে যাবে, খরচা হয়ে যাবে, মানে ভেঙে ছেড়ে সব কিছু করতে গেলে, শুধু বাথরুমটা চেঞ্জ করতে গেলে। আমি সেই বাথরুমটাকে, আমি সেই বাথরুমটাকে নিচের টাইলসটা খুলে ওই টাইলসের মধ্যে একটা জিনিস আমি রেখে দিয়ে আবার ওই টাইলসটা লাগিয়ে দিয়ে এসে 6 মাসের মধ্যে সেই বাস্তু থেকে নেগেটিভ ভাইব্রেশন আর চলে গেছে, এবং যা সমস্যা হতো বাথরুম থেকে সেই সমস্যা আসছে না। আমি বাড়ির ঈশান কোণে আমি একটা আয়না, মিরার একটা আয়না লাগিয়ে দিয়ে সেই বাস্তুটা ঠিক করে দিয়েছি। জয়দেব শাস্ত্রী এরকম কাজ করে। আচ্ছা, কে আছো আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? আমি হলদিয়া থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন দিদি। আমার নাম শ্রাবণী দে। শ্রাবণী দে, আচ্ছা আচ্ছা, বলুন কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আমার বাড়ি থেকে বেরোতে খুব ভয় পাই। আচ্ছা আচ্ছা, আমি ভয় পাই বাড়ি থেকে বেরোতে, মানে রুম থেকে বেরোতেও খুব ভয় পাচ্ছে, একদম বলতে গেলে ডিপ্রেশনে চলে যাচ্ছি, মনে হচ্ছে আমাকে মানে কেউ দূর থেকে দেখছে, আমার এরকম ফিল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস্তু মানে কেউ আপনাকে ফলো করছে এরকম মনে হয়? হ্যাঁ, মানে দূর থেকে যেন কেউ দেখছে। আচ্ছা শোনো, 4-5টা আমি সিম্পটম বলবো তোমাকে, তুমি একটু শুনবে যেহেতু সময় খুব কম। 1 নম্বর সিম্পটম হলো যে তুমি মানে রাতে স্বপ্ন দেখো খুব, যে কেউ তোমাকে তাড়া করছে। হ্যাঁ স্বপ্ন দেখো, এবং এবং 2 নম্বর হলো যে তোমাকে তাড়া করছে, তুমি দৌড়তে পারছো না, তুমি দৌড়তে পারছো না, মানে তুমি যত চেষ্টা করছো যে তুমি দৌড়বে কিন্তু তুমি দৌড়তে পারছো না, প্রচণ্ড বেগে তুমি ছুটছো কিন্তু তুমি ছুটতে পারছো না, মনে হচ্ছে মানে আমি আটকে আটকে যাচ্ছি, তাই তো? 3 নম্বর হলো যে প্রচণ্ড পরিমাণে তোমার মাথা যন্ত্রণা, মানে মাথাটা মানে ভেঙে পড়ছে, মানে তোমার আর কিছু কাজ করছে না, মানে মাঝে মাঝে মাইগ্রেনের মতো সমস্যা হচ্ছে, মানে মাথা যন্ত্রণা ভেঙে পড়ছে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কি মাঝে মাঝে স্বপ্ন দেখো
যে আমি মানে মানে স্বপ্নতে তুমি মাংস খাচ্ছ, বা স্বপ্নতে কোনো হার চেবাচ্ছ, বা স্বপ্নতে তুমি মানে ধরো মানে খুব খিদে পেয়েছে মাছ খাচ্ছ, এরকম দেখো কি স্বপ্নটা? না না মানে মাংস টাংস খাচ্ছ, মানে চেবাচ্ছ, হাড় হাড় খাচ্ছ, দেখেছো দেখছো? না হাড় খাচ্ছি কিনা জানি না, তবে মানে খাওয়া দাওয়া করছি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, এবং খুব খিদে পায়, খুব খিদে পায়, জল তৃষ্ণা পায়, কিছু খেতে ইচ্ছা করে না। তোমাকে একটা কথা বলি, তোমার বাস্তুটা ভালো না, বাস্তুতে খুব নেগেটিভ এনার্জি চলছে, এবং তার আমি তোমাকে সিম্পটমটা পেলাম, এবং তার যে রিজনটা না, সেই রিজনটা হলো তোমার বাস্তুতে হয়তো 2-5 বছরের মধ্যে কেউ একজন মারা গেছে সুইসাইড করে, বা অপঘাতে বা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ বাড়িতে কেউ না কেউ একজন মারা গেছে, যে সুইসাইড বা অপঘাতে মানে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো সুইসাইড করে তোমার বাস্তুতে তোমার বাড়িতে কেউ মারা গেছে। হ্যাঁ বলছি, আপনি হলদিয়ার কোথায় বসেন? না এটা এটা ঠিক না, বলো, ভুল বললাম? বললেন ঠিকই বললেন, না আমি বিষয়টাতে যেতে চাইছি না, ওটা একটা ভয়ানক ঘটনা, একটু বলুন না আপনি কোথায় বসেন। আচ্ছা তুমি তুমি এই যে নিচে যে নম্বর যাচ্ছে না, ওই নম্বরগুলোতে ফোন করে নিও, ঠিক আছে? নম্বরগুলোতে ফোন করে নিও, একটা একটা শুধু বলবো কথা, যে ইমিডিয়েটলি যখন শুতে যাবে না, গঙ্গা জলটা ছিটিয়ে শোবে, ঠিক আছে? যখন শুতে যাবে তখন গঙ্গা জলটা ছিটিয়ে শোবে, আর একটা টাকার একটা কয়েন বিছানার তলায় রেখে শোবে, ঠিক আছে? আর ইমিডিয়েটলি মানে ইমিডিয়েটলি তাতে কি হবে বিছানা, আমি তোমাকে বলি, ইমিডিয়েট ওই স্বপ্নটা আর দেখবে না, ভয়ের একটা স্বপ্ন দেখবে না, এবং ইমিডিয়েটলি তোমার বাবা কিংবা মাকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন, বুকিং নাম্বারে ফোন করুন, আপনার নিয়ারেস্ট চেম্বার কোথায় আছে সেখানে আপনাকে গাইড করে দেবে। একটা কথা ভাবো, আচ্ছা মানে 2 বছর আগে, 6 মাস থেকে 2 বছর বা 3 বছর আগে বাড়িতে সুইসাইড করে মারা গেল, মানে তার সিম্পটমগুলো তুমি দেখেছো কিরকম ভাবে মিলে যাচ্ছে ম্যাথমেটিক্স, মানে এই যে জায়গাগুলি না, এটাকে বলে বাস্তু, মানে বাস্তু বিচার না করলে না, পাথর রেমেডি বা ওই তোমার এক গাদা পাথর দিলাম, এক গাদা কবচ দিলাম, কাজ হবে না কিছু, কিচ্ছু হবে না। আরেকটা ব্যাপার দেখা যায় যে কোনো কোনো বাড়িতে সবসময় ঝগড়া ঝাটি ঝামেলা অশান্তি চলছে বাস্তুর জন্য, সেটা কি বাস্তুর? একদম 99% বাস্তুর জন্য, কারণ আমি দেখেছি তোমার ঘরে আলো আসে না, এমন একটা ঘরে তুমি থাকো সে ঘরে কোনো আলো আসছে না, সে ঘরে সবসময় নেগেটিভ এনার্জি জমা হচ্ছে, পজিটিভ ভাইব পাচ্ছ না তুমি, সূর্যের আলো ঢুকছে না তোমার সেখান থেকে, সেখান থেকে তো পজিটিভিটি তোমার আসছে না, তো তুমি তো সবসময় একটা টেনশনে থাকছো, একটা চিন্তায় থাকছো, একটা নেগেটিভ ভাইবের মধ্যে থাকছো, তো তোমার মধ্যে একটা খিটখিটে স্বভাব হবে, একটা রাগের স্বভাব হবে, তুমি যখন দেখবে তুমি একটা বদ্ধ ঘরে থাকবে আর একটা খোলামেলা ঘরে থাকবে, কেউ কেউ জানলা ছোটো বানায়, ছোটো জানলা বানায়, ছোটো জানলা বানাবে সেই ঘরে অশান্তি থাকবে, বড় জানলা বানাবে সে ঘরে একটা স্বতঃস্ফূর্ততা থাকবে, মানে কি বড় জানলায় ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে, নেগেটিভ নেগেটিভ ভাইবটা চলে যাচ্ছে অনেকটা, এইগুলি যে জানলা কেমন বানাবে, কত মাপের বানাবে, সব বাস্তু মতে, মানে বাস্তু ছাড়া। এই জয়দেব শাস্ত্রী না, বাড়ি করতে কেউ যদি বাড়ি করে না, জয়দেব শাস্ত্রীকে একবার হলেও খুঁজবে যে না এনার কাছ দিয়ে একটু বাড়ির একটু প্ল্যানটাকে একটু তৈরি করে আনি, খরচা হবে, খরচা করার মতো যদি খরচা করতে পারো জীবনে তাহলে সাফল্যও পাবে, অনেক খরচা করেছো, অনেক খরচা করেছো সাফল্য পাওনি, জয়দেব শাস্ত্রীর কথা মানে মনে করে মনে নিয়ে জীবনে যদি ভালোভাবে বাঁচতে চাও, সুন্দর যদি বাড়ি তৈরি করতে চাও, বা সুন্দর যদি বাড়িতে জীবনযাপন করতে চাও, তোমার বাড়িটাকে ঠিক করতে চাও, বাস্তু ঠিক করতে চাও, তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাও, তাহলে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। একদম, এবং নিজের মানে বসবাস করার জায়গা, তাছাড়াও আপনি যদি কোনো বাণিজ্যিক কেন্দ্র খুলতে চাইছেন, এরকম অনেকে আছে, কোনো স্কুল খুলতে চাইছেন, সমস্ত ক্ষেত্রে বাস্তুর একটা এফেক্ট আছে, এবং সমস্ত ক্ষেত্রের জন্যই আপনারা আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, ভালো থাকুন। 2-3টে বিএড কলেজকে আমি গাইড করেছি, যেখানে একটাও ছাত্র হতো না সেখানে আজকে ছাত্র নিয়ে পারছে না, ঠিক একটা এক্সাম্পল দিয়ে দেবো পরে দেখে নেব, আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, জয় শ্রী রামকৃষ্ণ। আমি অনেক মন্দিরে গেছি, মসজিদে গেছি, চার্চে গেছি,
কিন্তু এর পেছনে যার যার জন্য আজ আমি এসেছি, খোকন চক্রবর্তী, ওর আমি খোকন বলে ডাকি, ওর ভালো নাম শিবপ্রসাদ। তো ওর অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি, সেই থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। তো তারপর থেকে ও সুন্দর বাচ্চাদের নিয়ে ছবি টবি করছে, আমার সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু ও আজকে আমাকে অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে বলেছিল, আমি বললাম না, আজকে পয়লা জানুয়ারি, আজকে নতুন বছর, আজকে আর আমি কোথাও যাব না। কিন্তু খোকন যখন আমাকে ফোন করে বলল যে দিদি এরকম 51 ফিট কালীবাড়ি বুদ্ধগ্রামের ওখানে তুমি যেতে পারবে, কারণ আপনারা জানেন যে আমি জি বাংলায় একটা সিরিয়ালে কাজ করছি, 1 বছর হয়ে গেছে, মন দিতে চায়। সিরিয়াল যারা করে তাদের সময় রাত্রি 12টার পর ছাড়া হয় না, তো আর ছুটিও পাওয়া খুব মুশকিল। ছবিকে তো এরকমভাবে কাজ হয় না, ছবি হয় 8 ঘন্টা আর এটা হয় 14 ঘন্টা। তো সেই জন্য ওই সিরিয়াল করার পর আর মনে হয় না যে কোনো অনুষ্ঠানে যাই। কিন্তু যেহেতু খোকনকে আমি পছন্দ করি, ভালোবাসি, ও বলেছে এবং ও 51 কালীবাড়ি বলেছে, তো আমার তো মনে মনে ছিল যে আমি কালীবাড়ি যাব, মাকে পুজো করব আজকে, ঠাকুরের কল্পতরিত ও ভিড়ের মধ্যে আমি যেতে পারবো না, সেই জন্য আমার মনে মনেই ইচ্ছে ছিল। কিন্তু মা বোধ হয় আমার ডাক শুনলেন, খোকন আমাকে যেই বললো আমি বললাম ঠিক আছে আমি যাব, সকালে তো, ও বলল হ্যাঁ। তো আমি জয়দেব শাস্ত্রীর কথা আমাকে বলেনি, ওর নামটা আমি জানি, কারণ ও কাগজে ওর এক বেরোয়, টিভিতে দেখি, আজকে প্রথম ওকে দেখলাম এখানে এসে। এবং ওর এই যে সংকট মোচন হনুমান মন্দির, এই যে 51 কালীবাড়ি, পুরো গলিটাকে, সারা জায়গায় আজকে শাস্ত্রী মহাশয় উপস্থিত। আজকে আপনারা যারা এই পাড়ায় আছেন, এই এরিয়ায় আছেন, তারা সত্যিই সৌভাগ্যবান যে এরকম আর ওর মাকে জানাই, যে আমি ছোটবেলায় শুনতাম, বলে মাকে ছেলে মেয়ে ভালো হলে বলে রত্ন গর্ভা, তো আজকে সত্যিই উনি রত্ন গর্ভা, যে ছেলের হাতে স্টেজে উঠে উনি ইয়ে নিচ্ছেন, উদ্যোগ করিয়ে দিচ্ছে। আমার দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কাজেই আমি ধন্যবাদ জানাই খোকনকে আবারও, যে এরকম একটা পরিবেশে আমাকে নিয়ে এসেছে। আমরা ফাংশনে যাই, ফাংশন করি, সেখানে গিয়ে সিনেমার ডায়লগ বলি, উল্টোপাল্টা কাজকর্ম করি, কিন্তু আজকে বছরের প্রথম দিনে মা আমাকে টেনে এনেছেন, আজকে এইখানে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে 2024 হয়তো আমি ঈশ্বরের নাম করতে পারবো, আমি মাকে ডাকতে পারবো, আমি মায়ের কাছে যেতে পারবো, তাদের চরণ ছোঁয়ার জন্য আকুল থাকবো, এটাই আমি চাই। সেই উপকৃত, হ্যাঁ, কিন্তু আমি খুব উপকারিত, উপকার পেয়েছি আমি খুব, সেই ওর সেই টোটকাটা আমি করে খুব উপকৃত হয়েছি, আমি খুব ভালো আছি, আমার সংসারের দিক থেকে আমি খুব ভালো আছি, ছেলে মেয়েকে বৌমাকে নিয়ে খুব ভালো আনন্দেতে আছি। এবং তাই আমাদের যদি কোনো সমস্যা থাকে, আমরা একজন জ্যোতিষীর কাছে যেতে অনেক সময় ভয় পাই, যে হয়তো আমাদের অনেক অর্থ ব্যয় করে কিছু ধারণ করতে হবে, কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এগুলোকে সবসময় ভুল প্রমাণ করেছেন এবং শুধুমাত্র একটি টোটকা একটা বড় বিপদ থেকে এই দিদিকে রক্ষা করেছেন। অবশ্যই।